চোখের সমস্যা সেই পুরনোই, ভোগাচ্ছে বেশ, কিন্তু এখনো কি তা চলছে? উত্তর হ্যাঁ হওয়ারই কথা। পাকিস্তানের সাকিবের এমন ব্যাটিং দেখে তো তাই মনে হচ্ছে। সফরকারীদের সাথে প্রথম টেস্টে বাংলাদেশ নামবে 21 তারিখ বাংলাদেশ সময় সকাল 11:30। রাওয়ালপিন্ডিতে নামার আগে সাকিব করে গেছেন টানা প্র্যাকটিস, লাহোর থেকে শুরু হয়ে পিন্ডি। সাকিবের চেষ্টার একটুও কমতি নাই। রান্না পাওয়ার এমন আক্ষেপের চাহনি সাকিব করতেই পারেন। পাকিস্তানের প্রচণ্ড গরমে পানির তৃষ্ণা সাকিবের মিটলেও রানের তৃষ্ণা মিটছে কই। হাতুড়ির সাথে সাকিব যতই প্ল্যান করুক, রান পাওয়া কিন্তু হচ্ছেই না। দারুণ বোলিংটাও সাকিবকে রাখছে অপেক্ষায়। হি ইজ অ্যাকচুয়ালি ব্যাটিং ওয়েল। সাকিব অনুশীলনে ভালো ব্যাটিং করছে, তাকে দেখে আরও ফিট মনে হচ্ছে। আমি জানি না, অনেকেই হয়তো জানে না সে চক্ষু পরীক্ষা করেছে, সেটি তার সমস্যা মোকাবিলার সাহায্য করছে। কেবল সাকিব না, অবশ্য দল নিয়েই দারুণ আশাবাদী বাংলাদেশের হেড কোচ। রাওয়ালপিন্ডির উইকেট দেখে মনে হচ্ছে তুলনামূলক পেস সহায়ক এবং ব্যাটিং এর জন্য ভালো। তাদের স্কোয়াডেও দেখা যাচ্ছে বেশ স্পিনার নেই। বিষয়টা হলো, সম্প্রতি আমরাও ভালো ফাস্ট বোলার তৈরি করেছি, কন্ডিশন সাহায্য করলে আমাদের যথেষ্ট ভালো ফাস্ট বোলার আছে। যাই হোক, আমাদের দলে দুজন স্পিন অলরাউন্ডার আছে, তারা বিশ্বমানের, সাকিব আল হাসান ও মিরাজ। আমাদের প্রায় সব দিকই কভার আছে এই মুহূর্তে। তবে খানিক ব্যাকফুটে কি বাংলাদেশের হেড কোচ? নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো শঙ্কায় এই লঙ্কান মাস্টারমাইন্ড। আমার কোনো ধারণা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কি চলছে। আমার ভবিষ্যতের কথা বললে, যতদিন পর্যন্ত চুক্তির মেয়াদ আছে আমি দায়িত্ব পালনের দিকে তাকিয়ে আছি। বোর্ড যদি বদলে যায় এবং তারা যদি পরিবর্তন চায়, আমার তাতে সমস্যা নেই। তারা যদি আমাকে চালিয়ে নিতে বলে, আমাকে নিয়ে খুশি থাকে, আমিও খুশি মনে দায়িত্ব পালন করব। রাওয়ালপিন্ডির উইকেটে পেস ধরবে আশায় বাংলাদেশের হেড কোচ। আমি খুবই রোমাঞ্চিত ফাস্ট বোলারদের নিয়ে। পাকিস্তানিরা হয়তো খুব বেশি দেখেনি, তবে সবশেষ বিশ্বকাপে আমাদের ফাস্ট বোলাররা সহায়ক কন্ডিশনে খুব ভালো করেছে। এটি রাতারাতি হয়নি, প্রায় 2 বছর ধরে আমাদের এই ফাস্ট বোলিং গ্রুপটা একসঙ্গে আছে। পার্থক্যটা হচ্ছে অভিজ্ঞতায়। তারা একসঙ্গে হয়তো 20টি টেস্টও খেলেনি। পাকিস্তানিদের তুলনায় তারা তরুণ ফাস্ট বোলার। আমি খুবই রোমাঞ্চিত তারা কিভাবে প্রতিদ্বন্দ্বিতা করে। এদিকে সাকিব মুশফিক শরীফুলরা ব্যস্ত পাকিস্তানে পিসিবির অধীনে, আর তামিম ইকবাল বিসিবিতে। দলের জন্য, দেশের জন্য কবে একসাথে হবে দেশের ক্রিকেটের সব বড় মুখ, যে প্রশ্নের উত্তরের অপেক্ষায় সবাই। 21 তারিখ প্রথম টেস্টে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে টাইগাররা কি পারবে টেস্টে পাকিস্তানের সাথে ফাইট দিতে? উত্তর সময়ের হাতেই। রিফাতিমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.